যদি চোদ্দই জুলাই রোববার যেদিন ছাত্ররা প্রেসিডেন্টের কাছে স্মারক নিউ দিতে গিয়েছিল সেদিনই যদি ধৈর্যের সঙ্গে বিষয়টা মোকাবিলা করা হয়তো এত রক্তপাত না এত মানুষের জীবন যেত না কর্তৃপক্ষের অদূরদর্শিতা এবং অধৈর্য ভাবটাই সেদিন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে জুলুমকে আমাদের দিন ঘন অন্ধকারে দেখা দেবে কোন জুলুমে মানুষের কল্যাণ ডেকে আনে না যে মা তার বুকের ধনকে হারিয়েছে সেই জানে সন্তানের ব্যথা যে বা শেষ জীবনের একমাত্র বাহন তার সন্তান হারিয়েছে সেই বৃদ্ধ পিতামাতা মাতা কালে ওই দুঃখ বলতে পারবে না অতএব ব্লেম গেম ছাড়ুন আসল জায়গায় চলে আসুন প্রত্যেকে মরতে হবে এর উপর দিয়ে বলছে আলা ইয়া সাহা কেন আল্লাহ হেশ উচ্চ প্রাসাদের অধিবাসী সাতদ ফাল খারিবিন তিত্তরাবি অধিসত্বতত্ত্ববিদ দাফন হবে এই মাটিতে আজও বাংলার জমি কোনো অশান্তি যদি সৃষ্টি হয় সেটাও দূর করা কোশ্চেন কলা আনশৃঙ্খলা রক্ষা করে বাহিনী সম্ভব নয় হংকি ধংকি দিয়ে সম্ভব নয় আখরাত বিশ্বাসের ফলাফল আমরা এখানে এনেছি দশটা এক মানুষ শরিয়তের ফয়সলা হাসিমুকের মুখে মেনে নেয় দুই এটি থাকলে মানুষ সত্য বিমো হয় আক্রাত বিশ্বাসের চতুর্থ নম্বর ফল যে কর্মে দৃঢ়তা সৃষ্টি হয় আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহী হাদীসের আলোকে জীবন করি আলহামদুলিল্লাহ হমদুল্লাহ রমিল আলমিন ও রহমান রহিম আলীক অমিত يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا

মক্কার জাহালী সমাজে শান্তি স্থাপনের জন্য আল্লাপ তার শেষ নবীর মাধ্যমে যে বাণীগুলি প্রেরণ করেছিলেন সেগুলি সর্বযুগে প্রযোজ্য যখনই যে দেশে অশান্তি যুদ্ধ বিগ্রহ ঝঞ্ঝা বিক্ষুব্ধ ভাব সৃষ্টি হয় সেখানে এগুলি স্মরণ করা আমাদের কর্তব্য যদিও আরবরা নবী ইব্রাহিমে বিশ্বাসী ছিলেন আল্লাহর ঘরের মদ আল্লি ইত্যাদিগুলি অহংকার করতো এবং তারা আখরাতে বিশ্বাসী ছিল এ সত্ত্বেও তাদের বাহ্যিক জীবনে তার কোনো প্রতিফলন ছিল না এইগুলোকে পুনরায় স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে যাত্রার পথ বা ঠিকানা স্মরণ করাটাই ছিল রসুল আগামদের উদ্দেশ্য যে তোমরা দুনিয়াতে এসেছ আবার এখান থেকে ছেড়ে চলে যেতে হবে দুনিয়াটা হলো কর্মজীবন আখরাত হলো কর্মফলের জীবন অতএব কর্মজীবনে এমন কিছু না যা করলে মৃত্যুর পরে তোমাকে জাহানোর আগুনে দগ্ধীভূত হতে হয় আর এই আখরাত বিশ্বাসের ফলেই পুরা আরব জগতে যে পরিবর্তন এসেছিল আধুনিক বিশ্ব অর্থাৎ বিগত দেড় হাজার বছরের ইতিহাসে তার কোনো তুলনা নেই শুধু মদ হারাম করার জন্য উনিশশো বিশ সালে ল করেছিল আমেরিকায় ফলাফল কি গিয়ে পুনরায় মদ নিষিদ্ধের আইন বাতিল করে সিদ্ধ করার আইন চালু করিতে বাধ্য হল সরকার নিষিদ্ধ করার আগে চারশো একত্রিশটা মাত্র মদের দোকান ছিল সারা আমেরিকায় নিষিদ্ধ বাতিল করার পুনরায় সিদ্ধ করার সময় দেখা গেল কয়েক হাজার হয়ে গেছে সারা আমেরিকায় তারা চেয়েছিল আইন দিয়ে পুলিশ দিয়ে লাঠি দিয়ে এটা বন্ধ করতে হয়েছে মানুষ মদ না খায় কারণ মাদকতার প্রভাব কত সাংঘাতিক হতে পারে সবাই জানে প্রত্যেক সরকার মাদকতা দূর করার জন্য চেষ্টা করে থাকেন কিন্তু এটা যখন শক্তি প্রয়োগ করা হয় তখন পাল্টা রিয়াকশন হয় আর এটা দূর করার জন্য বিশ্বাসের পরিবর্তনটা আগে দরকার বিশ্বাসের পরিবর্তন হলে কর্মেরও পরিবর্তন হয় আহ তাল্লাহার বাড়িতে সেদিন উন্নত মানের খানা ছিল এবং সিরিয়ার উন্নত মানের মদও সেখানে প্রস্তুত ছিল একেবারে কলসি কলসি ঠিক সেই সময় ঘোষক ঘোষণা দিলেন ইন্নল খামরু অল মাইসরু অল আনসাব অল আসলাম হরিজামলে শেতন ভাল আন্তমন্তাহুম হে বান্দার আসন আল্লাহর পক্ষ থেকে এইমাত্র আয়াত নাজিল হয়েছে মদ জুয়া দাবার ঘটি নিশানা ঠিক করা যেসব অবদান ছিল এসব নিষিদ্ধ করা হয়েছে রাজস্ব আমলের শৈতন শয়তানি কাজ নাপাক কাজ আন্ত তোমরা কি এখন নিবৃত হবে আদেশ বলছে আবু তালহা সেই মদের কলসিগুলো সব ভেঙে গুড়িয়ে দিলেন মদিনার রাস্তা দিয়ে মদের স্রোত বয়ে গেল এইটা করতে এর আগেও দুটো নাজিল করতে হয়েছে একদিনই হয়নি বিশ্বাস তখন পরিবর্তিত হয়ে গেছে তখন এই মদের আমদানিকারী মদের ভাণ্ডব ভেঙে গুড়িয়ে দিয়ে স্রোত বইয়ে দিতেও তারা কোনো অর্থনৈতিক ক্ষতি অন্য কোনো অজুহাত মধ্যে সৃষ্টি হয়নি আল্লাহ নিষেধ করেছেন আমিও নিষেধ করলাম শেষ করে দিলাম এই দৃশ্য যেটা সপ্তম শতাব্দী খ্রিস্টাব্দে ঘটেছিল আধুনিক বিশ্বে আমেরিকা বিংশ শতাব্দীতে তারা ব্যর্থ হয়েছে কারণ তারা বিশ্বাসের পরিবর্তন ঘটাতে পারেনি আজও বাংলার জমিনে কোনো অশান্তি যদি সৃষ্টি হয় সেটাও দূর করা কোশৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী দিয়ে সম্ভব নয় হুমকি ধমকি দিয়ে সম্ভব না মূল কারণটাকে দূর করতে হবে যদি ১৪ জুলাই রোববার যেদিন ছাত্ররা প্রেসিডেন্টের কাছে সড়ক লিপ দিতে গিয়েছিল সেদিনই যদি ধৈর্যের সঙ্গে বিষয়টা মোকাবেলা করা হয়তো এত রক্তপাত ঘটত এত মানুষের জীবন যেত না কর্তৃপক্ষের অদূরদর্শিতা এবং অধৈর্য ভাবটাই সেদিন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আপনি যতই যাই করেন দোষারোপ ব্লেম গেম দিয়ে কোশ্চেন কাল আসল আসল জিনিসটা দূর করা সম্ভব না ব্যথা দূর হয় না যে মা তার বুকের ধনকে হারিয়েছে সেই জানে সন্তানের ব্যথা যে বাপ বা শেষ জীবনের একমাত্র বাহন তার সন্তান হারিয়েছে সেই বৃদ্ধ পিতা মাতা কোশ্চিন কালো ওই দুঃখ বলতে পারবে না ব্লেম গেম ছাড়াও আসল জায়গায় চলে আসুন প্রত্যেকে মরতে হবে কেউ দুনিয়া চুরু দিন বেঁচে থাকবে না লাউকানতে দুনিয়া তা দু বললে ওয়াহিদুল লাহ্ কান মোহাম্মদ ফি যদি পৃথিবীর কারো জন্য চিরস্থায়ী হতো অবশ্যই মহম্মদ তরুদিন বেশি থাকতেন মোহাম্মদ চিরদিন বাঁচান নাই আমিও বাঁচবে না তুমিও বাঁচবে না অত অহংকার দূর করো করো জুলম জুলমা তুনিয়ামা কেয়ামা জুলম কেয়ামতের দিন ঘন অন্ধকারে দেখা দেবে কোন জুলুমে মানুষের কল্যাণ ডেকে আনে না আখরাত বিশ্বাসের দশটি ফলাফল কোরআন থেকে আমি আপনাকে এক একটা শুনিয়ে দিচ্ছি বুঝবেন এই বিশ্বাস দৃঢ় হওয়ার কারণে পুরো আরব বিশ্বে কি পরিবর্তন এসেছিল আল্লাহ বলছেন কুল্লু মহম্মদ প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাত গ্রহণ করবে তোমরা অবশ্যই তোমাদের কর্মফল পাবে কেমতের দিন সেদিন যাদেরকে তোমাদের মধ্যে যারা নাম থেকে দূরে থাকবে বা জাহার থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফকাতফাজ সেই হবে কৃতকার্য কমল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর বজায় রাখো দুনিয়া বিয়ে জীবন ঠস সেরফ সেরফ প্রতারণা খুব চাকচুক্ক দেখি মানুষ ভুলে যায় ভুলে যায় এমনি মসুদে একদিন বলছেন একসঙ্গে যাচ্ছেন হেঁটে একসঙ্গে বোধ হয় তোমার বস বস সবাই আমরা একটু পরকালের আলোচনা করি বলেন বলেন তোমার কি বলতে পারো পারো মানুষ দুনিয়া নিয়ে তো পাগল কেন কেন কেউ মাথা কেউ আসতেছে আসতেছে না দেখো দেখো দুনিয়াটা একদম সামনে দেখা যায় এই যে এই জিনিসটাই একটু ভেজাল দিলাম দ্বিগুণ লাভ নগদ দেখতে পাচ্ছি গাড়ি বাড়ি সব মালিক আমি হচ্ছে কিন্তু এই নগদ নগদ পাচ্ছি বলেই আমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট কারণ দুনিয়া হলুক বন খদরা তো দুনিয়া মিঠাই এবং খুব সজীব দেখতে তরতাজা আর সামনে দেখতে পাই বলেই আমরা দুনিয়ার প্রতি পাগল হয়ে যাই তোমরা এই সামনেরটা নিয়ে ভেব না শেষেরটা নিয়ে ভাব চলো কিছুক্ষণ বসলেন এই আলোচনা করে আবার চললেন হাঁটতে আরম্ভ করলেন এটা ছিল সাহাবেকের আমার জিন্দগি তাহলে তো বছরে একবার করে তব লিগ ইস্তেমা করি বা জুমার দিন এটা সপ্তাহে খদ্দার ব্যবস্থা যদি না থাকতো মুসলমানরা অনেক আগে ধ্বংস হয়ে যেত এই হয়ে উপদেশ দেওয়ার একটা সুযোগ আল্লাহ রসুল করে দিয়েছেন আমাদের জন্য হত ভাগ মুসলমান আরবিতে বলে শেষ করে পাঁচ মিনিট শেষ বাংলাদেশে আরবি বলে কে বুঝবে এখন আহলাইদের দেখে নিজের ফতোয়া পাল্টাইছে খোদবা পূর্ব বয়ান শুরু হয়েছে একটা নতুন বেদা খোদবা একটাই হয়ে গেছে তিনটা লোক দেখছে আহলে খোদবা দেয় শুনতে কি ভালো লাগে করোনা বলে তো খুব ভালো আর আমরা কি করি ওঠে আনা ওঠে আনা ফলে এখন নাম দেয় খোদবা পূর্ব বয়ান তো না পত্রিকা আসে পূর্ব কোনো বয়ান আছে নাকি পূর্ব তো শুনত বা সময় একটা শূন্য উঠে গেলে সে দাঁড়টা বেদাত জারি হয় এটা একদম বাস্তব বাংলাদেশ তার প্রমাণ আখরাত বিশ্বাসের ফলাফল আমরা এখানে এনেছি দশটা মানুষের হাসি মুখে মেনে নেয় হাদিস এটা আপনি বা না মানেন আপনার কোন ব্যাপার আমি সেই হাদিসটা বলে যাচ্ছি এটা যখন যাকে বলা হবে সে ভাববে তাই তো এই হাদিসটা তো ওনার বানানো না তো আল্লাহর কালাম আল্লাহর কাছে তো আমাকে ফেরত যেতে হবে আমাকে ধরে দাও কি বলবো এমন ফলাফল হলো ইমরাজ গামে দিয়া গোত্রের এক মহিলা বেবিচার করেছিল কেউ জানে না সাক্ষী না হয় সে আল্লাহ রসাল্লার সামনে দাঁড়িয়ে এমনি অসার্থ হত্যা আপনি আমি হৎযোগ্য অপরাধ করেছি আপনি শাস্তি দিন কি হয়েছে তোমার আমার পেটের বাচ্চা আছে জেনার বাচ্চা চলে যাও নমাজ পরে বাচ্চা খালাস হবে তারপরে এসো নমাজ পরে আবার ঠিকই বাচ্চা কোলে করে নিয়ে কি তো অবশ্যই করে যাকবার দেখা তাহলে এই বাচ্চা তো দুধ খায় যাও আরো দু বছর দেরি করো ওই বাচ্চা কিছু শুকনো খাওয়া খেতে শুরু তারপরে সেই দু বছর পরে আবার হাতে খেজুর নিয়ে এই দেখেন আমার বাচ্চা খেজুর খেতে শিখে গেছে

শুধু নিজের পরকালীন মুক্তির স্বার্থে এটা আখরাত বিশ্বাস ফলাফল নয় কি এ তো মহিলা পুরুষ মায়াজাল ইসলামী আসলামী ঠিক তার একই অবস্থা দুই এটি থাকলে মানুষ সত্য বিমুখ হয় এটি না থাকলে যারা আখরাত বিশ্বাস নাই সে সত্য জেনেও সত্যকে অস্বীকার করবে আল্লাহ বলছেন ইলাহ হুকুম ইলাহ

তাদের অন্তরটা সত্য বিমুখ এবং তারা হটকারী অহংকারী খন্দকের যুদ্ধ চলছে এই যুদ্ধ অত্যন্ত কঠিন একটা যুদ্ধ ইসলামের ইতিহাসে পুরা মদিনা বাচ্চা কাচ্চা সব মিলিয়ে তিন হাজার লোক হবে না তখন অতি এসেছে দশ হাজার সৈন্য সৈন্য পুরা মদিনার যাবে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চিন্তা করা যায় নাকি তখন যেদিক দিয়ে আক্রমণ করবে উত্তর দিক দিয়ে সাল্লাম পরামর্শ সভায় বসে সিদ্ধান্ত নিলেন এই উত্তর সাইডটা তোমার গর্ত করো যত লাভ ডাকতে না পারে আর এইখানে তোমার যা অল্প স্বল্প সৈন্য আছে এইখানে তোমার গার্ড দাও অন্যদিকে আসার সুযোগ নেই পাহাড় তো পাহাড় পাহাড়িতে আসতে পারবো না এইটুক ফাঁক সেটা করা হলো ওটা খন্দক মানে আমরা আমরা একাত্তর সালে বলতো মোট চাকড়া একাত্তর যুদ্ধে তো আপনারা অনেকে দেখেন নেই আমরা তো মানে তরুণ যুবক আর কি মোর্চা খুলি মোর্চা মানে সর্বনাশ তখন তো আর্মি লুকিয়ে আসার মধ্যে ওরা উর্দুতে মোর্চা বলে আর্মিতে খন্দক বলে এই খড়ার সময় আল্লাহ রসুল নিজে

লাউলা মুহাম্মদ ইনদানা মা তাসাদ্দাকনা ওয়া লা সাল্লাইনা যদি মুহাম্মদ আমাদের না আসতেন আমরা সাদকা দিতাম না সালাত আদায় করতাম না নেতা কবিতা গিয়ে যাচ্ছে কবিরাও কবিতা গিয়ে যাচ্ছে কারো পেটে ভাত নেই না খেয়ে না খেয়ে কেন কিসের কারণে যে এর বিনিময়ে আমরা জান্নাত পাবো আখরাতে মুক্তি পাবো অন্য তো কোনো কারণ নেই তি এর ফলে সৎকর্মে একাগ্রতা সৃষ্টি হয় যিনি যত বেশি আখারাতে বিশ্বাস হবেন প্রতিটি কর্মে তিনি আখড়াত তলাশ করবেন তখন তিনি সৎকর্ম খুঁজি বেড়াবেন যত সাধ্য কুলাবে ততটুক সৎকর্ম তিনি করতেই থাকবেন আল্লাহ বলছেন মানকানি উরিদ হারসাল্লাহ নাসেদ নাহ হারসি ওমান কান ইউরিদ হারসাদ দুনিয়া নতিহি মিনা অমাল আউফিল আখরত যে ব্যক্তি আখরাতের ফসল কামনা করে আমরা তার ফসল বাড়িয়ে দেই আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমরা তাকে দুনিয়াতেই সব কিছু দিয়ে দিই গাড়ি বাড়ি যা চায় সব টাকা দিয়ে দিই কিন্তু অমাল আউফিল আখরাতে মেন নাসি আখরাতে তার কোনো কিছু না কোনো অংশ নেই অত মাঝখানে কিছু লোক আল্লাহর ঘর ট্রেনের চালের তলায় বসে আল্লাহর কথা আমরা বলছি এটা কি সৎকর্ম নয় এখানে যদি সতআলা বিল্ডিং হয় আট কোটি টাকা পাবো কোথায় কিন্তু আল্লাহ তো নিজে এসে দিবেন না হয় তার কোনো বান্দাকে দিয়ে পাঠাবেন তিনি দিবেন যারা সৎকর্মশীল তারা সৎকর্ম জায়গা খুঁজি বেড়ায় হয়তো তো কখন আল্লাহ মেহেরবানী হবে তোকে আসবে দিয়ে দিবে ওই একাই যথেষ্ট যথেষ্ট আল্লাহ ইয়া সাহাদ আল্লাহ কাসফিল মো আল্লাহ সাত উৎফর নকরি জনের দগদাদি বিখ্যাত সাধক মানুষ উনি একদিন যাচ্ছেন তো লোকেরা টিটকারি করে বিশেষ করে মেয়েরা ওদের পাগল টাকাল বলে ইত্যাদি গালিগালাস করে জানলা দিয়ে আগুন ছুড়ে মেরেছে তো ওনার পর্যন্ত পৌঁছেছে ও তুলে দেখেন যে না আগুন নিভে গেছে সাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগুন পড়লে তো আমার ক্ষতি হতো আল্লাহ নবী দেশে আলহামদুলিল্লাহ এর উপর দিক তাকিয়ে বলছে আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা হে উচ্চ প্রাসাদের অধিবাসী সাতুদফানা নখীব মিন তুতরাদি অবশেষে তুমি দাফন হবে এই মাটিতে যখন আমি আসি হবে তুই দাসওয়ান উপরে এই যে ছোট ছোট কথার মধ্য দিয়ে এত উপদেশ হৃদয়ে গ্রহণই শু হৃদয়ে চায় যত উপরে তুমি থাকো আসতেও তো মাটিতে দখল তো হবে কবরে বাঁচার কোনো উপায় নাই এই কবর থেকে উঠতে হবে কে আমাদের দিন পুঁজি পাটা থাকে তাহলে সেদিন সব নিয়ে উঠতে পারবে আর যদি পুঁজি খালি থাকে সেদিন হায় হায় করতে হবে আনাসিন কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলাই

ও জামা লাহন লাহ এবং তার বিক্ষিপ্ত প্রয়োজনগুলো সব সমাধান করে দেবেন কিভাবে হবে সে বুঝতেই পারবো না দুনিয়া আগে মতো আর দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হয় কদিন আছে কি দরকার এত এমন কান দুনিয়া হামল

কলামিয়া দুনিয়া ইল্লা খুব বাড়তেই থাকবেই থাকবে এবং এবং প্রয়োজন সব সমস্যাগুলো সব বিক্ষিপ্ত হতেই থাকবে বাড়তেই থাকবে কটা করবে অথচ সে আদৌ পাবে না ওইটুকুই ব্যতিত যতটুকু তার তকদিরে লিপিবদ্ধ আছে তার বয়সে পাবে না প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভে যখন আমরা নয় মাস চার মাস ছিলাম চার মাস বয়সে আমাদের কপালে কি চারটা জিনিস লিখিত হয়নি আজাল আয়ুষ্কাল কত আমল কর্মকাণ্ড আমার কি হবে দুনিয়াতে গিয়ে রিজিক আমার রিজিক কতটুক হবে আর সাইদ আমি সৌভাগ্যবান না হতভাগা অর্থাৎ জান্নাতি না জাহান্নামী এই চারটা বস্তু প্রত্যেকে লিখে দেওয়া হয়েছে এর বাইরে যতই লাভালাভ করুক যেতে পারবো না কিন্তু কাউকে সে জানে না যে আসলে কি লেখা হয়েছে আমরা জানি কেউ বলতে পারি না আমরা জাল ফেললে মাছ মনে করে বড় জায়গায় খুব আনন্দরে লাফালাফি করে জাল যত টানা হয় যত ক্লোজ হয় জাল উপরে যখন ওঠে এ তখন দেখলে আর একটা পানি গেল কোথায় তখন হইচই লাগাই লাগল তা আমাদের ধীরে 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 মৃত্যুর আমরা তাদেরকে ঢিল দেখো আমার কায়দি মতিন আমার কৌশল অত্যন্ত শক্ত এই বিষয়গুলি মনে রাখতে হবে ত্বকদের বাইরে আমি কিছুই পাবো না কিন্তু ত্বকদের কী আছে আমি জানি না অত আমাকে কাজ করে যেতে হবে আল্লাহর পথ ধরে সে পথ পাক আমাদের দেখিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে আক্রান্ত বিশ্বাসের চতুর্থ নম্বর ফল হল যে কর্মে দৃঢ়তা সৃষ্টি হয় সৎকর্মে দৃঢ়তা সৃষ্টি হয়

তখন কমান্ড দিচ্ছেন কমান্ডিং ভাষাটা শোনেন আমরা বলে কুইক মার্চ তাই না আর আল্লাহ রসুল কি বলছেন তোমরা দাঁড়িয়ে যাও জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান জমিন পরিব্যাপ্ত দেখছেন অবস্থা কুমু ইলা জান্নাতিন তোমরা জান্নাতের দিকে ধাবিত হও বলছিল যে শত্রুর দিকে যাও শত্রুর বিরুদ্ধে আমাদের জয় হবে কি পরাজয় হবে জানি না জান্নাত তো অপরিহার্য জান্নাত তো আমাকে যেতে হবে তুমি শহীদ হও আর গাজী হও জান্নাত তোমার লক্ষ্য এটাকে মনে করে দেওয়া হলো এই অর্ডার শুনেই অমায় রেবনে হুমাম বাহ 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 বাহ

বুদামজি লাইন আকাল তো তামরাতে হাতিল আমি যদি এই শুকনো খেজুরগুলো খেয়ে শেষ করা পর্যন্ত অপেক্ষা করি হায়াত তো লম্বা হয়ে গেল আমার তো জান্নাতে যেতে হবে ওই কমান্ড হচ্ছে কি কুমু এলা জান্নাতে সব ফেলে যে জিহাজে নেমে গেলেন কিছুক্ষণ পরে উনি নিজস্ব হয়ে গেলেন উদ্দেশ্য ছিল জান্নাত খেজুর খেয়ে দেরি করে তো তো যেতে তো দেরি হয়ে যাবে চিন্তা করতে পারে আখরা বিশ্বাসের ফল যে আরবরা একদিন মদে মাথা হলে চুর হয়ে থাকত পুরো অবস্থা কেমন পরিবর্তন হয়ে গেলে এটা আশা করা যায় সে জান্নাত পাগল হচ্ছে একদিন যে মদে যদি পাগল হতো এখন সে জান্নাত পাগল যোগিনী আমরা ফাজল ক্লাসে আসার পরে সাবা মহল্লাকায় ধরলাম এত বাজে বই যে আছে আর বিষয়টা জানতাম না ওইটা আবার এসে ইউনিভার্সিটিতে যখন শিক্ষকতা করি তখন আবার ওইটা পড়াইতে হবে আমি বলে দিলাম ওইটা আমার পড়ানো হবে না ভাষা শেখার জন্যে নিকৃষ্ট শব্দ চয়ন করার এই সমস্ত বইগুলো পড়ানো যাবে না আমার চেয়ারম্যানশিপরা আমি পড়াই নি বাদ দিয়েছি এখনো আছে এমনি অভিজ্ঞতা রাখ সহায়ক গ্রন্থ যদি রাখতে পারে ওই ভাষা শেখার দরকার নেই কিন্তু ভাষার অলংকার এই জাহেলি আরবে ছিল আধুনিক আরবে তার ধারে কাছে যেতে পারবে না আর এই জন্য ওটা শিখতে হয় আর ওই জন্য মাদ্রাসা এটা দেওয়া হয়েছিল যাতে কোরআনের ভাষা তারা শিখতে পারে যেহেতু যে যুগে কোরআন হয়েছে সে যুগেতে এই ভাষাগুলো ছিল একেবারে অযৌক্তিক নয় নয় কিন্তু এরপরও আমরা তো সেই সেই যুগের পাক্কাই দিনদার ছাত্র নই আমাদের মধ্যে সদিনটা বেশি আর যে পরিবেশে আমরা লেখাপড়া করাই পরিবেশটাও খুবই খারাপ যাই হোক যাই হোক বিষয়টা হচ্ছে সেই মদে আসক্ত নারীতে আসক্ত এই মানুষগুলাকে কিভাবে পরিবর্তন আনলে তারা মদ এবং নারী ছেড়ে জান্নাতের জন্য এই খেজুর শেষ খাওয়ার পর্যন্ত যদি বেঁচে থাকে তাতে হায়াত লম্বা হয়ে গেল আমি তার আগেই জান্নাতে চলে যেতে চাই হামাম বললেন একটু পরেই তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ এইসব মানুষের মাধ্যমেই ইসলামকে পৃথিবীতে বিজয়ী করেছেন আর যাদের তুলনীয় কোনো মানুষ আজও সৃষ্টি হয়নি আখরাত বিশ্বাসের পঞ্চম ফলাফল বিপদের ধৈর্য ধারণের শক্তি বৃদ্ধি পায় ভালো বলছেন ইহামার হিসাব নতুন দশ হাজার অবশ্যই অবশ্যই যারা ধৈর্যশীল তারা কিছুই পাবে না পুরস্কার ব্যতীত কত পুরস্কার বিভয়ের হিসাব সীমাহীন পুরস্কার লাভ হবে তারা ধন্য হবে যদি সে সঠিক অর্থে সবর করে সবর তিন ভাগে বিভক্ত একটা হলো বিপদে সবর করা যেটা আমরা ইচ্ছা অনিচ্ছা সবাই করি বাপ মারা গেছে পাওয়া না আনুগুপ্তের সবর একটা হলো গোনা থেকে সফর গোনা কাজের সুযোগ আছে আমার সামনে করলে এত লাভ না করলে এত ক্ষতি ওখান থেকে নিজেকে বিরত রাখলাম এটা হলো থেকে দূরে থাকা এটাও খুবই কঠিন হাসান এটা সুন্দর কিন্তু দূরে আজকে থাকলাম এই দূরে থাকাটা চিরস্থায়ীভাবে ভাবে আমৃত্যু যদি আমি দূরে থাকতে পারি অন্যায় থেকে আল্লাহ আনুগত্যপূর্ণ কাজে যদি দৃঢ় থাকতে পারে এটা হলো সবচেয়ে সুন্দর যাকে আহসান বলা হয় এই সবরের তিনটা পর্যায়ের মধ্যে সবার শেষ পর্যায়ে আমাদেরকে সাধ্য হতে চেষ্টা করা ভালো কোনো অবস্থাতেই যেন আমরা আল্লাহর আনুগুত্যপূর্ণ কাজ থেকে দুনিয়াবি কোনো লোভের কারণে চলে না এই বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে ছয় সর্বাবস্থায় আল্লাভ ভীতি অর্জিত হয় সর্বাবস্থায় যখন সে রাত্রে হোক অন্ধকারে হোক আলোতে হোক যে অবস্থায় হোক না কেন সে আল্লাহকে ভয় করে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে সবসময় ভয় করে এবং নিজেকে অন্যায় থেকে বিরত রাখে জান্নাত তার ঠিকানা হবে না হবে এই বিষয়টা অন্ধকারও যেমন তো তেমন পুলিশ আসলেও যা না আসলেও তা কোনো সমস্যা নেই পুলিশের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি অতক্ষণ অন্যায় স্টাইলের তিন যুবক যে গর্তে আটকে গেছিল আপনার ইতিহাস জানে তাদের সামনে কিছুই ছিল না শেষে তিনজন বললো আমরা প্রত্যেকে আমাদের জীবনে যে আল্লাহকে ভয় করে কোনো কাজ যদি করে থাকি তোমার সব এক একটা স্মরণ করো তো তিনজনে তিন টাকা স্মরণ করেছিল সেই স্মরণ করার কারণে একটু একটু করে বিশাল পাথর একটু একটু করে সরতে লাগলো এবার একটা যুবক বলছে আমি আমার চার্থ বোনকে ভালোবাসতাম চুক্তি হলো একশো বিশ দিন আর তুমি ম্যানেজ করো তোমার সঙ্গে বিবাহ করবো একশো বিশ দিনের ম্যানেজ করে যা তা ব্যাপার নাকি খেটে খুঁটি করলো এইবার যখন বোনের কাছে গেছে বলছে আল্লাহকে ভয় করো হে আল্লাহর আল্লাহকে ভয় করো বলার সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে বিরত হয়ে চলে আসছি আল্লাহ ওই দিন যদি শুধু তোমার ভয়ে আমি অন্যায় কাছ থেকে বিরত থাকতে পারি আজকে তুমি আমাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করো বলার সঙ্গে সঙ্গে পথর সরে গেলো সরে গেল চোখ বকরিশ বলে সব কাল্পনিক কোন ইতিহাস নয় আজও কি আল্লাহ নেই ঠিক অমনি আল্লাহর ভয়ে ভীত হয়ে কোনো বান্দা যদি কোন যুবক বিশেষ করে যদি অন্যায় থেকে বিরত হয় আল্লাহ ভাব তাকে ঠিক অমনি করে যে কোনো কঠিন বিপদ রক্ষা করবে সাগরে ডুবে যাবে সবাই কিন্তু আপনি বেঁচে যাবেন আল্লাহ কিভাবে করবে আল্লাহ ভালো জানে জানে বাস্তব প্রমাণ আজও আছে সাত নম্বর অল্পে তুষ্ট থাকার গুণ অর্জিত হয় যদি আপনি আখানাতে বিশ্বাসী হন খেজুর পাতার বালিশ আর খেজুর পাতার চাটাই তো আপনারা দেখছেন আমাদের এগুলো তো অভ্যস্ত হয় এখনকার তাতে শুয়েছেন ওমর ফারুক সেই সময় গিয়েছেন যে আল্লাহ রসুল আমাকে আপনার জন্য তুলার বালিশ বা একটা তোষক বানিয়ে আনতে পারি না তখন আল্লাহ রসুল উঠে বসছে তো জবাব দিলি ওমরাত আরজা আন থাকুন আল আহমদিয়া তুমি কি এটা চাও না চাও না যেই সমস্ত পার্শ্বিক আর রোমক সম্রাটদের জন্য দুনিয়া আর আমার তোমার জন্য আখেরাত হোক তুমি কি এটা খুশি নাও ওমর কাছে চলে এলে হ্যাঁ কোথায় পার্শ্বিক

যেন তুমি একটা আগুন তো তুমি একটা অচেনা মানুষ আস্তে আসো কালকে নেই এমনি আমার বলছেন যখন তুমি রাত্রে ঘুমাবে তো সকালের জন্য আর অপেক্ষা করবা না সকাল হবে কিনা জানি তোমার জীবনে পদ্মা শত রূপকার জামিউর রেজা চৌধুরী এরকম ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যদি বাংলাদেশে না থাকতেন পদ্মা সেতুর ইতিহাস কোশ্চিন করলে মানুষ দেখতে পাইত না একটা ব্রেনে কিন্তু কাজটা হয়েছে উনি ইফতার করে তারা এপুরে শুয়েছেন সাহারি সব মেয়ে যে ডেকেছে আর নাই তাজা মানুষ কোন অসুখ বিসুখ কিচ্ছু ছিল না এটি এখানে বাস্তব এসে গেছে তিনি বলতেন মেমার যখন তুমি সন্ধ্যা করবে তখন আর সকালে চিন্তা করো না অপেক্ষা করো না আর যদি তুমি সকাল সকালে ওঠো তাহলে আর সন্ধ্যা পর্যন্ত অপক্ষার চিন্তা করো না খোঁজ মিন সেহাতিকা হে তোমার সুস্থতার অবস্থাটাকে তার পূরিত অবস্থার জন্য গ্রহণ করো এবং তোমার হায়াত তোমার মৃত্যুর আগে যে হায়াত পেয়েছো এটাকে তুমি ঘনিমাধ হিসেবে মনে করো বকারিশ শরীফাদিস নভেম্বর নয়ম্বর আখরাত বিশ্বাস মানুষের জন্য শান্তনার আল্লাহ বচ্চন আলিয়া মাত্র কুল্লু মালেম ইনল্লাহ আজকের দিন প্রত্যেকটা মানুষ তার উপার্জনের পূর্ণ ফলাফল পাবে আজকে কোনো জুলুম নাই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী জুলুম যারা করছেন তারা সাবধান আল্লাহ কাছে যেতেই হবে সেখানে পূর্ণ ফলাফল পেতেই হবে যারাই জুলুম করুন আল্লাহ কোনো বান্দাকে যদি কোন নেতৃত্ব দিয়ে দেন অথচ সে তার দায়িত্বের খেয়ানত করল আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিবেন সরকার হোক আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী হোক আর যে কেউ হোক যার হাতে কিছু ক্ষমতা আছে নিয়োগ এবং বাতিলের ক্ষমতা আছে সেটা মনে রাখেন সবসময় কুল্লুকুম আইন কল্লু কিংবা তোমরা প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকে সহ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আর যদি তুমি তোমার দায়িত্ব খেয়ানত করো ইল্লাহ হারাম তোমার জন্য জান্নাত হারাম হয়ে গেল জান্নাত হারাম হয়ে যায় তোমার দুনিয়া তো মাতব্বর কিছু লাভ থাকে আসে করবে মুসলিমের জন্য এটা শান্তনার স্থল জালেম তুমি যতই জুলুম করো আমার একটা জায়গা আছে আখিরাত আর এটাই হাদিসে রয়েছে যে মুজলিমের দোয়া এবং আল্লাহর সঙ্গে মাসখানে কোনো পর্দা নাই মুজলিমের দোয়া কবুল হবেই আর বাপের দোয়া সন্তানের জন্য কবুল হবেই এই আমাদের যারা আমরা মজলুম আমাদের রাইফেল হোল্ডার নই বা হুকুম দেওয়ার মালিক নই আমরা মজলুম ধরে নেন আমাদের জন্য এটাই হলো সান্তনার স্তর দশ ব্যক্তি ও সমাজ জীবনে আমূল পরিবর্তন আনে পুরো আরব বিশ্ব পরিবর্তন হয়ে যায়নি একবারে ইউ টার্ন হয়ে গেছে যারা ছিল একসময় মদের নারেতে চুর থাকতো তারা সম্পূর্ণ পরিবর্তনে আবকার ওমর ওসমান আলীর মতো মহা মনীষী সৃষ্টি হয়েছে যাদের তুলনীয় কোনো মানুষ আজকে পৃথিবীতে নাই আল্লাহ বলছেন ওয়াতাকুয়ামু তুরজুন ফীহি আল্লাহ তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা প্রত্যেকে ফিরে যাবে তোমাদের আল্লাহ নিকটে প্রত্যেক ব্যক্তি দুনিয়া যা কাজ করেছে তার পুরা ফলাফল পাবে সেদিন তোমরা কেউ অত্যাচারিত হবে না এই বিষয়টি আমাদের জীবনে সবচেয়ে সন্তনার স্থল আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে আল্লাহর কাছে সেখানে আমরা আমাদের কর্মফল পাব আমি জালেম হই আর মজলুম হই জালেম অবশ্যই তার জুলুমের ফল পাবে আর মজলুম অবশ্যই তার জুলুমের পুরস্কার পাবে সরে বাকারা দুশো একাশি আয়াতটাই হচ্ছে আল্লাহ রসুলের মৃত্যুর সাত দিন মতান্তর একুশ দিন পূর্বে নাজিল হওয়া এরপরে কোনো আয়াত নাজিল হয়নি বোঝা গেল সর্বশেষ আয়াত হচ্ছে একটাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য অত্যক অমানীয় তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই আল্লাহ কাছে ফিরে যাবে আল্লাহ আমাদেরকে আখেরাত বিশ্বাসের জুড়ে থাকা তৌফিক দান করুন এবং এর ভিত্তিতে আমাদের সার্বিক জীবন গড়ে তোলার জন্য আমাদের শক্তি দান করুন আকুল কৌলি হাজা আস্তাকুল আলী আলহাম সাহেব